এডুকেশন বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম, সাথে আছে আমি এস কে সাইফ। কন্টেন্ট বাই এস কে সাইফ। বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস নিয়ে যে টপিকটা, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, এর পর্বে আমি দুইটা এপিসোড করছি। আপনি যদি একেবারেই নতুন হয়ে থাকেন, বিসিএস পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন বা নিবেন ভবিষ্যতে, এরকম ক্যান্ডিডেট, এরকম প্রত্যাশী, এরকম এক্সপেক্ট, এরকম প্রত্যাশী যদি আপনি হয়ে থাকেন, তাহলে আমি আপনাকে বলবো এই ভিডিওটি দেখলে পরে আপনি বুঝতে পারবেন না আগের ভিডিওগুলি যদি আপনি না দেখে থাকেন। আমি সরাসরি ডিসক্রিপশন বক্সে আগের দুটি ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই দুটো ভিডিও প্রথমে দেখে আসবেন, তাহলে বিসিএস সম্পর্কে পুরোপুরি ধারণা পেয়ে যাবেন। আপনার কারো কাছ থেকে জানা লাগবে না যে ভাই বিসিএস কীভাবে দিতে হবে, ক্যাডার কাকে বলে, ক্যাডার সিলেকশন কীভাবে করা হয়, সমস্ত প্রশ্নের উত্তর। আমি মোট তিনটা ভিডিও করেছি, যদি আপনি দেখেন তো বিসিএস এর এ টু জেড আপনি এই ভিডিওগুলির মধ্যে পাবেন। সুতরাং বিসিএস নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকবে না বলেই আমি আশা রাখি। আর যারা পরে ভিডিওগুলি দেখতে চান, সরাসরি আমাদের চ্যানেলে যাবেন, সেখানে দেখবেন যে বিসিএস কর্নার নামে একটা প্লে লিস্ট বা ফোল্ডার করা আছে, ওখানে তিনটা ভিডিও রাখা আছে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো যাই হোক, বিসিএস নিয়ে আজকের এপিসোডটি, আজকের পর্বটি আমাদের শেষ পর্ব। সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আমি আশা করি আপনারা জিরো থেকে হিরো হয়ে যাবেন মুহূর্তের মধ্যেই। তো আজকের প্রশ্ন, আমি যে প্রশ্নগুলো অনেকেই করেছে তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট অনেকগুলো প্রশ্ন বাছাই করে কিন্তু আমি আগের ভিডিওগুলিতে অনেক উত্তর দিয়েছি, এবং আজকের ভিডিওটি শেষ পর্বের, এবং এখানে ফাইনাল কিছু প্রশ্ন সেগুলোর আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। আরেকটা প্রশ্ন সচরাচর করা হয়ে থাকে যে ভাইয়া ক্যাডার চয়েস কী বদলানো যায়। এর এক কথায় উত্তর হচ্ছে না, আপনি যখন একবার ফর্ম জমা দিবেন দ্বিতীয়ত বদলানোর কোনো সুযোগ নাই। আচ্ছা, এর পরের প্রশ্নটা আপনি করতে পারেন যে ভাইয়া ক্যাডার চয়েজের উপরে কিভাবে সিলেকশন করা হয়। এই প্রশ্নটা অনেক পেয়েছি এবং আপনার মনও হতে পারে যদি আপনি নতুন হয়ে থাকেন। আমি একটু ক্লিয়ার করে বলি তাহলে বুঝতে পারেন। ধরুন আপনারা দুইজন বন্ধু বিসিএসের জন্য অ্যাপ্লাই করছেন, আপনি পছন্দ করেছেন পুলিশ এবং আপনার বন্ধু পছন্দ করেছে ফরেন সার্ভিস। পরীক্ষার পরে দেখা গেলো যে আপনার বন্ধুর পয়েন্ট বেশি, সে নাম্বার বেশি পেয়েছে আপনার চাইতে, আর আপনার নাম্বারটা কম। আপনার বন্ধুর কিন্তু প্রথম চয়েস ফরেন এবং দ্বিতীয় চয়েস পুলিশ, আর আপনার হচ্ছে প্রথম চয়েস পুলিশ। কিন্তু তার যদি আপনার চাইতে পরীক্ষার ফলাফলটা ভালো থাকে, তার দ্বিতীয় চয়েস পুলিশ হওয়া সত্ত্বেও সে কিন্তু আপনার আগে পুলিশ পাবে, কারণ সে আপনার চাইতে ফলাফল বেশি করছে। আর বিসিএস জিনিসটা এমন হচ্ছে যে বিসিএসে কিন্তু সব সময়ের জন্য মেধাকে মূল্যায়ন করা হয় বেশি। আপনার যদি মেধা থাকে আপনি আগে অগ্রগতি, আর আপনি যদি মেধার দিক থেকে না পারেন তাহলে কিন্তু পিছিয়ে পড়বেন। তো আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। এরপরে আপনার আরেকটা প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া কতগুলো ক্যাডার চয়েস দিব। এখন আপনি অ্যাপ্লাই করার সময় আপনার এলিজিবল যে ক্যাডারগুলো থাকবে, আপনি এখন এখানে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, যেই ক্যাডারে চয়েস দিলে, যেই ক্যাডারগুলিতে আপনি চান্স হলে পারে আপনি চাকরি করবেন, আপনি বিসিএসে উত্তীর্ণ হলে যেই ক্যাটাগরিতে বা যেই ক্যাডারে আপনি চাকরি করতে ইচ্ছুক সেই ক্যাডারগুলিতে চয়েস দিবেন। দেখা গেলো আপনি এমন একটা ক্যাডারে চয়েস দিলেন যে সেই ক্যাডারে আপনি উত্তীর্ণ হলেও চাকরি করবেন না, এটা করার দরকার নাই, কারণ ওই পোস্টটা কিন্তু খালি হয়ে থাকবে। এটা যেমন আপনার জন্য ক্ষতি না হতে পারে, মেধার জন্য ক্ষতি, আপনার আরেকজন যে পরীক্ষা দিচ্ছে তার জন্য একটা ক্ষতি, দেশের জন্য ক্ষতি। এজন্য বলবো আপনি যেখানে চাকরি করতে ইচ্ছুক না, অনুগ্রহ করে সেই ক্যাডারে চয়েস দেওয়ার দরকার নাই, কারণ সেখানে আরেকজন দিক, আপনি আরেকজনের জায়গাটা অযথা দখল করার কোনো দরকার নাই। আরেকটা প্রশ্ন খুব বেশিরভাগ পেয়ে থাকি, এবং এই প্রশ্নটা আপনার মনেও থাকতে পারে যে ভাইয়া আমি মুখস্থ করতে পারি না, আমি কি বিসিএস পরীক্ষা দিতে পারবো। তো এই প্রশ্নের আমি একটু উত্তর দিব যে বিসিএস পরীক্ষায় মুখস্থ করে আপনি খুব বড় জোর প্রিলিটা পার করতে পারবেন, আপনি রিটিনও টিকবেন না, ভাইভাতও টিকবেন না। কারণ গাদা গাদা সাধারণ জ্ঞানে মুখস্থ না করতে পারলে বিসিএস পরীক্ষায় চান্স পাওয়া যায় না। অনেকেই কিন্তু এই কথাটা বলবে যে অনেক বেশি সাধারণ জ্ঞান যদি মুখস্থ করতে না পারেন তাহলে বিসিএসে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা নাই। এটা হচ্ছে সর্বকালের একটা সেরা মিথ্যা কথা, লিখে রাখেন যে সাধারণ জ্ঞান মুখস্থ করতে না পারলে বিসিএস পরীক্ষায় চান্স পাওয়া যায় না, এটা হচ্ছে সর্বকালের একটা সেরা মিথ্যা কথা। সাধারণ জ্ঞান আপনি কতটা পড়বেন বলেন, কতটা পড়বেন, সবচাইতে আপনাকে প্রথমে ক্রিয়েটিভ হতে হবে। আপনি মুখস্থ বিদ্যার উপরে যদি নির্ভরশীল হয়ে থাকেন পারবেন না। এজন্য আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে এই কথা বলি, যারা আমাদের ছোট ভাই আছে, যারা এসএসসি পড়ছে, যারা অনার্স করছে, ডিগ্রি করছে,
আমি সেই সমস্ত ছোট ভাই ছোট বোনদেরকে একটা কথাই বলি যে আপনারা কখনোই মুখস্থ বিদ্যার উপরে নির্ভরশীল হইল না, মুখস্থ বিদ্যা একেবারেই পরিহার করেন, কারণ এই মুখস্থ বিদ্যা নিয়ে কিন্তু অনেক দূর এগোনো যায় না। খুব জোর আপনি পরীক্ষাতে পাশ করবেন কিন্তু দেখবেন যে আপনি বিসিএস তো দিতেই পারবেন না, চাকরির যে কোনো একটা চাকরির পরীক্ষাতেও কিন্তু আপনি আউট হয়ে যাবেন। সবসময় চেষ্টা করবেন যে যেটা আপনি পড়বেন সেটা বুঝে পড়তে, কারণ যে জিনিসটা আপনি বুঝে পড়বেন সেটা কিন্তু আপনার ব্রেনটে সঙ্গে সঙ্গে ক্যাচ করবে, আর যেটা আপনি মুখস্থ করে পড়বেন সেটা কিন্তু আপনার ব্রেন ক্যাচ করবে না। আপনি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন পরও কিন্তু সেটা ভুলে যেতে পারেন। এই জন্য কখনও মুখস্থ বিদ্যার ওপরে নির্ভরশীল হবেন না। এবং আপনারা যারা বলেন যে আমি মুখস্থ করতে পারি না, খুব ভালো কাজ করেন, মুখস্থ করার কোনো দরকারই নাই, যেটা পড়বেন সেটা বুঝে পড়বেন, ক্রিয়েটিভভাবে পড়বেন, সেটা আপনি যতটুকুই পড়বেন ততটুকুই আপনি দীর্ঘ সময়ের জন্য, এমনকি আপনি যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত দেখবেন যে সেটা আপনার মনে থাকবে। এজন্য কখনোই মুখস্থ বিদ্যার উপরে নির্ভরশীল হবেন না। আচ্ছা, এরপরে আপনি প্রশ্ন করতে পারেন, ভাইয়া আমি প্রথমবার বিসিএস পরীক্ষা দিচ্ছি, আমার কি হবে? তো এই প্রশ্নের উত্তরটা আমি সরাসরি আপনাকে দিব না, আমি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বর্তমানে এখন পুলিশ সুপার আরুণ ভাইয়ের একটা আর্টিকেলে, বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর একটা আর্টিকেল লিখছিলেন, এখন তিনি একজন সম্মানিত এসপি, তো তিনার আর্টিকেল থেকে আমি তখনই কপি করে লাগছিলাম, সেই কপিটা এখন আপনাদেরকে পেস্ট করে দেখাচ্ছি, আমি আপনাদেরকে পড়ে শোনাই। উনি লিখছেন, যদি ঠিকমতো পড়াশোনা করি পরীক্ষা দেন, আমি 23 বছর বয়সে বিসিএস পরীক্ষা দিয়ে 28তম বিসিএস পরীক্ষায় পুলিশ মেধাক্রমে চতুর্থ হয়েছিলাম, পরের বিসিএসে তৃতীয়। আমার মতো এইচএসসিতে 3.25 জিপিএ পাওয়া প্রাইভেট ইউনিভার্সিটির গর্ধব যদি প্রথমবারে পারে আপনিও পারবেন। একই কথা যারা শেষবারের মতো পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য প্রযোজ্য। ঠিক মতো পড়াশোনা করে পূর্বের ভুলগুলো কাটিয়ে উঠুন, আপনারও চাকরি হবে। আচ্ছা, আরুণ ভাইয়ের কথা বাদ দিলাম, এর আগেই আমাদের একজন আরেকজন বড় ভাই ছিল কাস্টম অফিসার বর্তমানে, তিনার পয়েন্ট, ইনি তো এসএসসিতে পয়েন্ট দেখিয়েছে 3.25, তিনার পয়েন্ট ছিল 2.75 ইন্টারমিডিয়েটে, 2.75। তিনি কিন্তু এখন একজন অডিট অফিসার, সরকারি অফিসার, একজন বিসিএস ক্যাডার। এজন্য বলো মানুষের কখন পরিবর্তন হয় বলা যায় না। এজন্য বিসিএসে দেখবেন যে বলবে যে একটাতে যদি থার্ড ক্লাসের নিচে থাকে সেও পরীক্ষায় অংশ নিতে পারবে। এর কারণ কি? কারণ মানুষ কিন্তু পরিবর্তনশীল। আজকে আপনি খারাপ স্টুডেন্ট, আজকে আপনি পিছনের বেঞ্চের স্টুডেন্ট, কালকে যে আপনি ভালো স্টুডেন্ট হবেন না এর কোনো গ্যারান্টি আছে? আজকে আপনি ঠিকমতো পড়ছেন না, কালকে যে আপনি সবার সেরা হবেন না কোনো গ্যারান্টি আছে? আজকে যারা আপনাকে পাত্তা দিচ্ছে না, আগামীকাল আগামীতে যে তারাই আপনার জন্য ফুলের তোড়া নিয়ে সামনে দাঁড়িয়ে থাকবে না, এর কোনো গ্যারান্টি আছে? এজন্য মানুষ হচ্ছে পরিবর্তনশীল, যে কোনো মুহূর্তে মানুষের পরিবর্তন ঘটতে পারে, কারণ মানুষ হচ্ছে সামাজিক জীব। এজন্য বলবো যে আপনি যেভাবেই পরীক্ষা দেন না কেন, নিজের প্রতি একটা কনফিডেন্স রাখবেন এবং মুখস্থ বিদ্যাকে পরিহার করে ক্রিয়েটিভভাবে পড়াশোনা করবেন, যেটা পড়বেন সেটা বুঝে পড়বেন, কখনোই মুখস্থ করবেন না। দেখবেন আপনি বিসিএস যদি নাও টিকেন, বিসিএস যদি নাও টিকেন, দেখবেন সরকারি অনেক পরীক্ষা আছে সেগুলোতে আপনি টিকবেন, ক্যাডার না হইতে পারলেও আপনি বিসিএস এর নন ক্যাডারও কিন্তু হইতে পারবেন। এজন্য সবসময় নিজের উপরে ভরসা রাখবেন, নিজের উপরে কনফিডেন্স রাখবেন এবং মুখস্থ বিদ্যাকে পরিহার করবেন। এরপরে চলে আসছি আজকের শেষ প্রশ্নে। এই প্রশ্নটা বেশ কয়েকজন আমাকে করছে। একজন বলছে যে ভাইয়া, আমি দেখতে শুনতে হ্যান্ডসাম নয়, মাথার চুল কম, হাইটও কম, গায়ের রং কালো, আমার কি চাকরি হবে? তো আমি তাকে বলছিলাম যে ভাইজান, আপনি তো কোনো নায়কের জন্য আসছেন না, আপনি তো কোনো নায়ক হওয়ার জন্য ইন্টারভিউ দিচ্ছেন না, আপনি কোনো নায়ক হওয়ার পরীক্ষা দিচ্ছেন না, আপনি পরীক্ষা দিচ্ছেন দেশের নায়ক হওয়ার জন্য, আপনি সিনেমার নায়ক না, দেশের নায়ক হওয়ার জন্য পরীক্ষা দিচ্ছেন। তো এজন্য আপনার ওই হ্যান্ডসাম হওয়া লাগবে না, মাথার চুল ছোটো খাটো না কুচি কুচি এগুলা কোনো ব্যাপার না, আপনি হাইট কেমন এটা কোনো ব্যাপার না, আপনি রং গায়ের রং কালো ধলা ফর্সা নাকি লাল এটাও কোনো ব্যাপার না। মেন কথা হচ্ছে আপনার যদি যোগ্যতা থাকে তাহলে পরে আপনি গ্রাম থেকে নাকি শহর থেকে কোনো কিছু ব্যাপার না, আপনি আপনার যোগ্যতা যদি থাকে তাহলে আপনি অবশ্যই বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবেন। বিসিএস নিয়ে আমার এই প্রসিডটি দেখার পরেই আমি আশা রাখি যে আপনারা যারা দেখলেন, যাদের
যোগ্যতা হয়েছে এবং যাদের বয়স এখনো আছে তারা অবশ্যই বিসিএস পরীক্ষায় ট্রাই করে দেখবেন, নিজেকে যাচাই করে দেখবেন। কারণ অনেককে এমন হয় যে দেখবেন যখন কঠোর পরিশ্রমের মধ্যে একজন মানুষ চলে যায়, যখন আপনি বিসিএস পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ সরি বিসিএস এর জন্য যখন অ্যাপ্লাই করে ফেলবেন, তখন দেখবেন যে আপনার নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে। তখন কিন্তু আপনার লেজি থাকবেন না, তখন কিন্তু সকাল 10টা পর্যন্ত আপনি ঘুমিয়ে থাকবেন না, তখন ঠিকই দেখবেন যে আপনি পড়াশোনা করছেন, সন্ধ্যাবেলা পড়ছেন, সকালবেলা পড়ছেন, তখন কিন্তু আপনার মাথার মধ্যে অন্য একটা জিনিস কাজ করবে। প্রতিযোগিতার মধ্যে থাকবেন, দেখবেন যে খুব ভালো লাগবে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত কি ছিল। আর বিসিএস নিয়ে যদি কোনো সমস্যা থাকে, এখনও যদি আমি মোটামুটি সবগুলোরই প্রশ্নের উত্তর দিয়েছি, যদিও কোনো প্রশ্ন ভুল হয়ে থাকে বা যদিও কোনো প্রশ্ন আমি এড়িয়ে থাকি, কারণ মানুষ মাত্রই তো ভুল, আমিও তো ভুল করতে পারি, তো যদি কোনো প্রশ্ন এখন এড়িয়ে থাকে, যদি আপনারা কোন প্রশ্নের উত্তর না পেয়ে থাকেন, নিচের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন যে ভাইয়া এই বিষয়টা আমি জানতে চাচ্ছি, আমি আপনাকে রিপ্লাই করে সেই বিষয়টা বুঝিয়ে দেব। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব লেখা বাটনের পাশে দেখবেন একটা বেল আইকন আছে, ওই বেল আইকনে টিক দিবেন, সেন্ড মি অল নোটিফিকেশন ফর দি চ্যানেল নামের একটা উইন্ডো ওপেন হবে, সেখানে টিক মার্ক দিয়ে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে সেই ভিডিও নোটিফিকেশনটি আপনি পেয়ে যাবেন। আর বিপিএসসি ওয়েবসাইটের যে কোনো সার্কুলার, বিসিএস সংক্রান্ত যে কোনো তথ্য, যে কোনো নোটিস যখনই বিপিএসসির ওয়েবসাইটে আপডেট করবে, সঙ্গে সঙ্গে আমি আমার চ্যানেলে একটা নিউজ ইন্ট্রো করে দেবো, নিউজ আকারে এটা সার্কুলার দিয়ে দিব, আপনারা সঙ্গে সঙ্গে সেই নিউজটি পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্ত কি, আগামী দিনে আবারও নতুন কোনো বিসিএসের এপিসোড নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে। Thank you.